প্রায় 20-25 জন হবে যাচ্ছে। রোহিণী যাবে? তুমি তুমি হাইপার হয়ে যাচ্ছ কেন? একটা ঘোড়া নিয়ে তুমি এরকম করছো কেন? হাইপার হবো না, হাইপার হবো না। তুমি তোমার তার থেকে বড় কথা, তুমি অষ্টমীর দিন অষ্টমীর দিন এরকম আরে আমার ধোকা দিয়ে দিলে আমাকে। মা কালীকে তুমি দেখো না, তো মা কালী স্বয়ং লজ্জা পাবে তোমার মতো মিথ্যুকের মুখ থেকে নিজের নাম শুনতে। ও নো, মা কালীকে দেখো। কি দো না, তুমি ইমোশনটা বুঝবে না কেন? কাজ কি তুমি বুঝো না? তুমি তুমি কিছুই বুঝবে না। আমার কথাটা শোনো। হ্যালো গাইস, আই এম শুভ, আর তোমরা দেখছো রেয়াস লাইফ অ্যান্ড মোর। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি। কি ভিডিও? যা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, এখন সন্ধেবেলা, এখন সন্ধে 6:05, ঠিক আছে? তো এখন উঠেছি, উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। তোমার দিদিভাই এখন রান্নাঘরে আমার জন্য চা করছে। তো আমি ভাবলাম যে অনেকদিন ধরে প্র্যাঙ্ক করছি না, এখন খুব ব্যস্ত, যেহেতু পুজোর আগে দোকানে মানে দোকান যাওয়া বা ব্যবসার কাজে খুব ব্যস্ত, তো সেই জন্য মানে টাইম পাচ্ছিলাম না। তো মানে এই যে এই টাইমটা এখন উঠে চা খেয়ে আমি দোকান যাই, তো ভাবলাম তোমার দিদিভাই তো এখন মানে আমাকে ধরতে পারবে না এই টাইমটা যে আমি হঠাৎ করে করতে পারি, তাই আমি টাইমটাই সেরা। আর টাইমটার জন্য কী করবো, সামনে পুজো, সেই জন্য ভাবলাম যে এরকমই কিছু একটা করি যে পুজো রিলেটেড কিছু হোক, তাহলে ব্যাপারটা জমবে, কী বলো, তাই না? তো আজকে যেটা মেন মুদ্দা কথা হচ্ছে, যেটা একটু বলে দিই, যে এইরকম কিছু করবো যে অ্যাকচুয়াল অষ্টমীর দিন আমাদের একটা বন্ধু, ওর বউ আর আমার রিয়ার বেরোনোর কথা আছে। এখন অব্দি ওটা ঠিকঠাক কনফার্ম, মানে যেহেতু আমরা বিয়ের আগে অষ্টমীর দিনটা আমরা বেরোতাম দুপুরবেলাটায়, তো সেভাবেই এরকম বেরোনোর একটা কথা রয়ে গেছে, মানে প্ল্যানটা কনফার্ম আর কি। বলবো অষ্টমীর দিনটা হবে না, কারণ সেদিনকে আমরা কিছু ব্যাচেলার পার্টি করব অন্যান্য বন্ধুদের সাথে, তাদের যারা কেউ সিঙ্গেল আর দু একজন যাবে যাদের বউ আছে বাট বউ ছাড়া, আর সাথে ওদের গ্রুপটা হচ্ছে গিয়ে আমার এক্সের গ্রুপ, ওই গ্রুপে আমার এক্স থাকে। তো বুঝতে পারছো তাহলে কী হবে, এটা বলার পর যে কী রিয়াকশান হয় সেটাই দেখার তোমার দিদিভাই। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, নইলে চলে আসবে তাড়াতাড়ি। আমি এখন ক্যামেরাটা সেট করে নিই, ক্যামেরাটা সেট করে তারপর আসছি। আর হ্যাঁ, যারা নতুন আছে তারা অবশ্যই একটু করে আগে সাবস্ক্রাইবটা করে নাও, তারপর আমার ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা তোমাদের ফ্রি টাইমে নিশ্চয়ই কোনো না কোনো গেম খেলে থাকো, লাইক পাবজি বা ফ্রি ফায়ার, তার বদলে শুধুমাত্র টাইমই ওয়েস্ট হয়, কোনো লাভের লাভ কিন্তু কিছু হয় না। কিন্তু আজকে আমি তোমাদের একটা গেমের কথা বলবো যার নাম হচ্ছে রামি নভেল। আর এই গেমটা খেলেই আমি ডেলি কমপক্ষে 500 থেকে 1000 টাকা আর্ন করি, যা থেকে আমি কিন্তু আমার এই নিউ ফোনটাও কিনেছি এবং এই টাকাটা আমাকে আমার ডেলি ট্রাভেলেও অনেক হেল্প করে। অল রাইট গাইস, তো কিভাবে তোমরা এই টাকাটা আর্ন করবে এবার সেটাই দেখে নাও। সো গাইস, এই অ্যাপটা ওপেন করে সিম্পলি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করতেই 41 টাকা পেয়ে যাবে, চাইলে তোমরা রিচার্জও করতে পারবে। সো আমি 501 টাকা রিচার্জ ডিপোজিট করলাম। এবার তোমাদের বলি উইনিং ট্রিক, কিভাবে তোমরা এটাকে জিততে পারবে। এখানে আমার ফেভারিট গেম হলো ড্রাগন ভার্সেস টাইগার, সো এখন এটা আমি খেলবো আর তোমাদের একদম প্রো টিপটাই দেবো। লাইক ধরো তোমরা প্রথমে 10 টাকা লাগালে, কোনো প্রবলেম নেই, যেমন আমি 10 টাকা লাগালাম আর হেরে গেলাম, বাট নো প্রবলেম, এবার আমি তার 3 গুণ লাগালাম, মানে 30 টাকা লাগালাম। সো গাইস, এবার দেখো এবার কি হয়। এবার হ্যাঁ, এবার আমি জিতে গেলাম, নিচে দেখো আমার টোটাল 570 টাকা হলো। এবার দেখো গাইস, আমি আবার 10 টাকা বেট লাগালাম যেমন দেখতে পাচ্ছ, আর এবার আমি এবারও হেরে গেলাম, তো নো প্রবলেম, ভয়ের কোনো কারণ নেই। আবার আমি 3 গুণ বেশি লাগালাম এই গেমে, মানে 30 টাকা লাগিয়ে আবার গেমটা আমি খেলছি, আর এবার দেখতে পাচ্ছো আমি আবার এই গেমটাতে জিতে গেলাম। সো গাইস, দেখতেই পেলে যে কিভাবে আমি আবার টাকাটা জিতে গেলাম। ব্যাস এভাবেই তোমরাও 616 টাকা জিততে পারবে, ব্যাস এভাবেই ট্রিপল করে তোমরাও জিততে থাকবে, এটা একটা টিপ। এবার এই গেমে আমি যে টাকাটা আর্ন করলাম, যেমন ধরো 600 টাকা মাত্র 10 মিনিটে আর্ন করেছি, এবার সিম্পলি এটাকে উইথড্র করবো 1100 টাকা যেমন দেখতেই পাচ্ছ, আর সাথে সাথে পেমেন্টও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য প্রুফ, 1101 টাকা। সো গাইস, এই গেমের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে পেয়ে যাবে, সো ঝটপট গিয়ে ডাউনলোড করো আর অনেক অনেক টাকা আর্ন করো। তো ক্যামেরা ফ্যামেরা সেট করে নিয়েছি, ভয় লাগছে, তোমার দিদিভাই আসার ওয়েট করি। আর আজকে কিন্তু কাউকে ফোন করবো না, আজকে ফলস ফোন হবে, কারণ আজকে খুব তাড়াহুড়োর মধ্যে মানে আমি এই সাডেন প্ল্যান করেছি এই প্র্যাঙ্কটা, তো কাউকে ফোন করার জন্য পাইনি কোনো বন্ধু বান্ধবকে, তুমি ফলস ফোন করবো, আসি আসলে। আরে হ্যাঁ, নতুন
হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। A few moments later. হ্যাঁ ভাই, হ্যাঁ 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 বলছি তো কনফার্ম কনফার্ম যাবো, কোনো চাপ নেই, এতদিন পর কি বলছিস, কি কনফার্ম যাবো, আরে অষ্টমী কনফার্ম। হ্যাঁ 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 ঠিক আছে, রাখ আমি পরে করছি বুঝলি একটু। হ্যাঁ 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 ঠিক আছে, কনফার্ম কনফার্ম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে রাখ না। কি বলছে ব্যাপার হচ্ছে গিয়ে সুজিত যাবে না, সুজিত দিদি আনন্দের সাথে যাবে। সুজিত যাবে না কি দু নম্বর কি কথাটা তো পুরো শুনবে রে বাবা, সুজিত জেল দিচ্ছে রে সেটা কথা না, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে সুজিত যাবে না, তোমার চিনে লাভ নেই তো, বলছি না এটা আগে কথাটা না শুনে কথা বলছো কেন, কথাটা শুনবে তো নাকি, এই মাথা খারাপ করে দেয় মারি, কথাটা শোনো, বলো 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 শুনছি, আমারই তো শুনে মাথা খারাপ, মানে বন্ধুরা আমরা সব মানে ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা মানে সিঙ্গেল সিঙ্গেল যাব, বউ নিয়ে কেউ যাবে না, ও নো, মানে অনেক দিন পর অনেকগুলো গ্যাং গ্রুপ আসছে আমাদের, জেএলডি গ্রুপ আছে, তোমার ওদিকে গ্রুপ আছে, তুমি সবাইকে চিনবে না, এখানে সব সিঙ্গেল সিঙ্গেল ছেলে মেয়েরা যাবো উইদাউট বউ, আর তার মধ্যে অনেকে সিঙ্গেল আছে, ছেলে বলো মেয়ে বলো অনেকে, বললাম না দিদি যাবে সাথে প্ল্যান তুমি জানো না, আমি কথা দিয়ে দিচ্ছি আমি ওদেরকে, তুমি এরকম ইসের মতো করছো কেন, আমি ওদেরকে তোমাকে একটা দিন, অষ্টমীর দিন কি হয়েছে, অষ্টমী কি আমরা আগে কাটাইনি, অষ্টমী একসাথে তো কতই ঘুরেছি গত বছর ধরে, এক বছর আগে কি স্পেশালি সাইড অর্ডার দিচ্ছি, অষ্টমী জায়গা নবমী তো পড়বে, সপ্তমী তো পড়বে, এতগুলো প্ল্যান করলাম, এই গ্রুপের মধ্যে অনেকে যাচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে, তাদের বউ ছাড়াই যাচ্ছে, আবার অনেক এমন মেয়ে যাচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তারা বর ছাড়া যাচ্ছে, তো ওদিকে তোমার ওই সুপ্রতিম যাবে, তারপর তোমার ওই আরে বলো নামটা, আরে আমি কি করে জানি, তুমি কি বললে রাহুল যাবে রোহিত যাবে, হ্যাঁ সুপ্রতিমের গ্রুপ যাবে, তারপর তুমি আরেকটা গ্রুপ চিনবে না, তারপরে আমি বলছি নামটাই তো ভুলে গেলাম, আরে শিবা শিবা রোহিত যাবে, হ্যাঁ রাহুল রোহিত ওদের গ্রুপ যাবে, ওখানে মেয়েরাও থাকবে নাকি, ছেলে মেয়ে সবাই থাকবে বলছি না, রোহিতের গ্রুপ মানে রোহিতের যা ফ্রেন্ড সার্কেল ছিল, হ্যাঁ আমাদের ওই একটা গ্রুপ ছিল ওদিকে, রোহিতদের ওদিকে যে গ্রুপ ছিল ওখান থেকে অনেকে যাবে, প্রায় 20-25 জন হবে যাচ্ছে, ঝগড়াগুলো শুরু করো সবসময় সন্দেহ, একটা ঠাকুর দেখতে যাবো তার মধ্যে অনেক ছেলে যাবে অনেক মেয়ে যাবে, তার মধ্যে কার সাথে আমার 10 বছর আগে কি ছিল সেটা তো তোমার ভেবে লাভ নেই, আজকে যদি আমি বলি যে প্রিয়াঙ্কা যাবে এ যাবে সে যাবে ঠিক আছে, তাদের মধ্যে কোন একটা গ্রুপে আমার এক্স যাবে ঠিক আছে, হ্যাঁ ও যাবে তো কি হয়েছে, উইল ইউ এগ্রি, হ্যাঁ আমাকে এগ্রি না করে এগ্রি তো, ও নো এগ্রি তো, তুমি আমি সরি শাড়িগুলো কেন অর্ডার দিয়েছি, আমি জানতাম তুমি ঝগড়া করবে, আমি জানতাম তুমি ঝগড়া করবে, এই বন্ধু বান্ধব জানে মনে হয় জানো তো, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে ভাই, শিওর তো শিওর তো।
আরে ভাই তুমি সব কথা নাই ঠিক গুলো কেন জামা কাপড় গুলো কোথায় আমার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তোমার আরে আমি এখনই পুড়িয়ে দেবো আমার কি লাগবে না রোজ তো বেরোবো রে বাবা রোজ তো বেরোবো তোমার একটা দিন আমি অর্ডার ক্যান্সেল করে দেবো তুমি আরে কনফার্ম না ও যাবে কিনা আমি জানি না কিছু আমি বললাম মেবি হয়তো যেতে পারে কারণ আরে উটকো বন্ধু আসবে কেন সবই তো বন্ধু জেল দিয়ে তো সব আমাদের আমি চিনি না মানে কোনো এলাও নেই অনেকে যাচ্ছে বিশ্বাস করো আরে ওখানে অনেকেই যাচ্ছে যারা বিবাহিত বিবাহিত ছাড়া সবাই যাচ্ছে একটা দিন তো বলছি একটা দিন কি তুমি থাকতে পারবে না সপ্তমীর দিন যাও ঠিক আছে আর সব থেকে বড় কথা যেখানে মোহিনী আসছে সেখানে তুমি নিজেকে এলাও করলে কি করে আসছে না এখনো শিওর না আমি জানি আমি তো শিওর মানে ওরাও যাবে 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 আমার একটা 25-20 জন একটা পুরো বন্ধু সার্কেল যাবে বন্ধু সার্কেল হবে হাসি মজা হবে চোখে চোখ মেলানো হবে প্রেমের কথা হবে আবার এই যে তোমার এই সন্দেহগুলো বাদ দাও প্লিজ একটু মডার্ন হতে শেখো মডার্ন লাগে তো নাকি আমি যথেষ্ট মডার্ন আছি ঠিক আছে বেশি আলট্রা মডার্ন করার চেষ্টা করো না আমার কথাটা শুনো আমি বলছি তোমাকে ও যদি যায় কথা বলবো না বলছি তো আমি তোমাকে কথা বলবো না তো তুমি চাপ নিচ্ছ কেন তার থেকে বড় কথা তুমি অষ্টমীর দিন আমি আর মানুষের তো মান সম্মান আছে নাকি আমি যদি এখন না করি তুমি আমার কথাটা ভালো করে বলো কিভাবে মান সম্মান আছে আরে ওরা ভাববে যে সবাই বন্ধু বান্ধবরা সবাই বউকে রেখে যাচ্ছে আমি যেতে পারছি না এই তো একটু আগে ফোন করেছিল একটু আগে এটা তোমার কাছে ম্যাটার করে ঠিক আছে আর আমি যে পূজোর কেনাকাটি করে এত দিন ধরে দু তিন মাস আরে বাবা তোমার সাথে রোজ বের হচ্ছি সপ্তমী নবমী দশমী তিন দিন বের হবো শুধু অষ্টমীটা বের হবো না বলছি এটুকু অ্যাডজাস্টমেন্ট নেই তোমার মধ্যে এইটুকু অ্যাডজাস্ট করতে পারছো না হ্যাঁ কি হলো ঠিক আছে চোখের জল ফেলে তো আমি বলিনি তোমাকে আমার কথাটা এখানে বসো না তুমি প্লিজ একটু ঠান্ডা মাথায় তুমি ঠান্ডা শোনো আমার ঠিক আছে ছাড়ো আমাকে কাজ করতে দাও ছাড়ো আমার ঠান্ডা মাথায় একটু শোনো তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনো ঠান্ডা মাথায় তুমি যদি রাগ করে আমি তোমাকে দেখো আমার কথাটা শোনো একটা বন্ধু বান্ধব এই গ্রুপ সবাই যাবে আমাকে বললো সেখানে অনেকে আছে ম্যারেড তারা যাবে সিঙ্গেল মানে ওয়াইফ অনেকে আছে ম্যারেড অনেকে সিঙ্গেল অনেকে তাও যাবে ঠিক আছে শুনে তোমারও যেতে হবে আমার তাতে কোনো ইচ্ছে না যেখানে খুশি যাও জাহান্নামে যাও ভাই তুমি প্লিজ তুমি বসো তুমি এমনিতেই কিন্তু কোথায় লেগেছে হাত আমার নীল হয়ে গেছে ঠিক আছে তুমি এরকম ভাবে ধরবে না আমি একদিন তোমাকে বলেছি তোমাকে তো আমি ধরলাম কোথায় আমি তো নীল হয়ে আমি কি নীল করেছি আমার কথাটা একবার পাক কি করছো তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো আমার কথাটা একটু প্লিজ বোঝার চেষ্টা করো আমি তো বলছি তো যদি ও যায় ওর সাথে আমি কথা বলবো না কি হলো আরে বাবা আমি ওর সাথে কথা বলবো না তো কি কোথাও যাও না কান্নাকাটি কি হলো আমি তো বলছি আমাকে বারণ করছো কেন
তুমি অষ্টমীতে একটা মেয়ের কাছে অষ্টমীতে স্পেশাল হয় ঠিক আছে তুমি অষ্টমীতে চলে যাও অষ্টমীতে চলে আসবে রাত্রিবেলা আমি আসবো না আমি এই ভিড়ভাট্টার মধ্যে রাস্তা দিয়ে অষ্টমীতে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাও তোমার তুমি চলে যাও আমি তাহলে ফেরার পথে তোমাকে নিয়ে আসবো রাত্রিবেলা ঠিক আছে তুমি এতটা নিচু আবার ভুল বুঝছো এরকম কোন ব্যাপার না আমি জাস্ট বলতে চাইছি কি হলো আমার কথাটা শুনো আমি জাস্ট বলতে চাইছি এখানে অনেকেই তো যাচ্ছে সাথে বিয়ে হয়ে তুমি এরকম সিন্ডিকেট করছো ওরা যদি মানে বলি আমার বউ এরকম বলেছে মানে মানে না করছে এটা কি ভালো লাগবে তুমি দেখি তুমি লাউড দিয়ে বলো ফোন লাউড দিয়ে বলো লাউড দিয়ে বলো আমার বউ না করছে দেখি কেমন কি বলে এটা বলে না না তুমি করো না দেখি ওরা কি বলে এগুলো তো বলে নাকি দেখি আমি ওরা কি বলে সেটার উপর আমি ডিপেন্ড করব আমি কি বলবো না বলবো আরে বাবা এইগুলো তুমি রাজি হয়ে যাবে দেখি তুমি ফোন করো এরকম কি বলে নাকি গাদা গাদা কথা বলছো কেন এরকম আজু কথা বলছো মাইলি তোমার তো একটাই প্রবলেম মেইন প্রবলেম তোমার ওই যে রোহিণী তো বললাম তো কথা নাম নিবি না মুখে নাম নিবি না মেইন প্রবলেম ওই হতো তোমার নাম নিলাম না মেইন প্রবলেম হতো আমি কিন্তু কথা বলবো না বলছি তো যদি ও যায় আর কনফার্ম না আমি জানিও না আমি জিজ্ঞাসা করে নিও এই জন্য এত জামা অষ্টমীর দিন আমি এইটা পরবো হ্যাঁ এটা বেশি স্টাইলিশ ঠিক আছে আমি ভাবলাম ঠিক আছে আমার সাথে মনে হয় তোমার মনে মনে এটা ছিল এই প্ল্যানটা আজকে হয়নি আজকে হয়েছে তোমার মনে পাপ আছে এই প্ল্যানটা আজকে হয়নি মা খালি কেটে কোনো মা কালীকে তুমি দেখো না তো মা কালী স্বয়ং লজ্জা পাবে তোমার মতো মিথ্যুকের মুখ থেকে নিজের নাম শুনতে মা কালীকে দেখো না ঠিক আছে মা কালীকে আমি অনেক শ্রদ্ধা করি তুমি মা কালীকে দেখো না কিন্তু কি বললে বিশ্বাস করবে যে আজকে প্ল্যান হয়েছে আমি তোমায় কি বলে বিশ্বাস করাবো আর আমি আমার তো ওর কথা মনেই নেই তুমি আমাকে মনে করালে রোহিতরা যাবে মানে রোহিত না না তোমার তো মনে নেই বিশ্বাস দে দোয়া ফাক তা তুমি বিশ্বাস করছো না কেন আরে আমি তুমি এমন সিনডি করে লোকজন পাশ থেকে শুনলে ভাববে যে আমি তো মানে আমি তোমাকে ফেলে আমি কোনো অন্য মেয়ের সাথে যাচ্ছি তো কোনো ছেলে বন্ধুর সাথে তার মানে দু চারটে পাঁচটা আসবে ম্যাক্সিমাম ছেলে যাবে আরে অষ্টমীতে ছেলে চলে যাবো যাবো যে চার পাঁচ ঘন্টায় ঘুরে ফিরে চলে আসবি তো আমি তো ভেবেছি তোমার সঙ্গে যাবো এটুকুনি বলতে পারলে না ওদেরকে কি বলবো অনেকেই তো বউ ছাড়া যাচ্ছে মানে বেশ সবাই তো বউ ছাড়া যাচ্ছে যারা নাকি বিবাহিত কি বলবো আমি কি একা একা তুমি কেঁদো না ছাড়ো কাঁদছো কেন তুমি কেঁদো না কেঁদো না তুমি ইমোশনটা বুঝবে না কেন কাঁদছি তুমি বুঝো না তুমি কিছুই বুঝবে না আমার কথাটা শোনো প্লিজ কেঁদো না আমি আর তোমার কান্না আমি পাগল আমার কান্না তোমার কান্না দেখতে পাচ্ছি না আমি আমি কথাটা শোনো আমার আমি প্র্যাঙ্ক করছি আমি প্র্যাঙ্ক করছি তোমার সাথে তোমার সাথেই বেরোবো ওই যে ক্যামেরা এই যে এই কোনায় কি হলো আরে মাথায় হাত দিচ্ছ কেন দেখো এই যে প্র্যাঙ্ক করছি দেখো প্র্যাঙ্ক এটা প্র্যাঙ্ক হচ্ছিল গো আমি তোমার সাথেই বেরোবো না আমি তোমার সাথেই বেরোবো আমি তোমার সাথেই বেরোবো সুজিত তো সুজিত আমি তুমি পূজা আমরাই বেরোবো অফ করো না শোনো তোমাকে এখন রং কালারে খেলাবো তুমি অফ করো কথাটা শোনো তুমি খোঁজে যাচ্ছ কেন আরে কেন গেলাবে আমি প্র্যাঙ্ক করছি তো হ্যাঁ তোমার দিদিভাইয়ের সাথেই বেরোবো আমি আর কারোর সাথে বেরোবো না পা ইমোশন নিয়ে গেলিস কেন ইমোশন নিয়ে গেলিস কেন আমি কি করে জানবো এটা তোমার ইমোশনে লেগে যাবে আমার যদি চা ফুটে একদম বাটির সঙ্গে লেগে যায় না লেগে যাবে এখন ঠিক আছে তাড়াতাড়ি শেষ করি তাহলে আরে শেষ করো শেষ করে যাও কমসে কম চোখটা মোছো ঠিক আছে প্রচুর কেঁদে দিয়েছে লাস্টে অ্যাকচুয়ালি আমি একটু প্র্যাঙ্কটা বাঁধতে চাইছিলাম বাট লাস্টে এমন ইমোশনাল হয়ে গেল এত কাঁদ এমন ভাবে কথাগুলো বলো না আমি তো কাঁদবো না তুমি আমি আমি অ্যাকচুয়াল মানে থাকতে পারলাম না এলাম না থাক মানে বলেই দিই ঠিক আছে তুমি জানো যে কোনটা আমার সফট কর্নার কোথায় আঘাত করলে আমার কি হবে ঠিক আছে তুমি একদম জানো তুমি একদম শয়তানা ওইসব করবে না বুকে কখনো এরকম তো যাই হোক প্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও প্র্যাঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি করে শেয়ারটা কিন্তু করতে ভুলবে না হ্যাঁ এরকম যদি নতুনত্ব কোনো প্র্যাঙ্ক চাও ঠিক আছে তোমাকে নিয়ে যাবো আর এরকম যদি কোনো নতুনত্ব প্র্যাঙ্ক চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করবে না দাঁড়াও বলতে দাও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে দেবে নতুন নতুন আইডিয়া দিয়ে তো আর যারা নতুন আছো চ্যানেলটায় ঠিক আছে দাঁড়াও প্র্যাঙ্কটা শেষ করি তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর যাবে তো আজকের মতো টাটা বাই লাভ ইউ অল